দর্শক আসসালামু আলাইকুম। দৈনিক সকালের বার্তা 24.com-এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের কাছে দেখাবো যে মিনিকেট চাউলটা আমরা খাই, সেই মিনিকেট চাউলটা কিভাবে প্রসেসিং হচ্ছে, কিভাবে মেশিন থেকে ছাটাই পাটাই করে ময়লা পরিষ্কার করে একদম ফ্রেশ মিনিকেট চাউল তৈরি করে বাজারে ছেড়ে দিচ্ছে, সেই চাউলটা আমরা কিনে নিয়ে খাচ্ছি। সেই প্রসেসিংয়ের একটি মেশিন আমি আপনাদের দেখাবো, যে মেশিনটা এখানে চাউল প্রসেসিং হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা একটু আমার সাথে থাকুন, আমি আপনাদের দেখাবো যে চাউল প্রসেসিং করার যে সিস্টেমটা, অর্থাৎ আমি একটু বলে রাখি, এই মিলে কিন্তু প্রতিদিন আমরা যতটা জানছি প্রায় 5,000 থেকে 6,000 কেজি চাউল কিন্তু প্রসেসিং হয়, তারপরে বিশাল একটি চাউল প্রস্তুত হয় এখানে। প্রিয় দর্শক, আপনারা চলুন আমার সাথে, আমি আপনাদের দেখাচ্ছি সেই মিনিকেট চাউল প্রসেসিং করার মেশিন এবং সিস্টেম, থাকুন আমার সাথে। আপনারা দেখেন এখানে কিন্তু যে চাউলটা, মূল চাউলটা এখান থেকে দেওয়া হয় এবং এখানের থেকেই তারপরে মূল চাউলটা চলে যায় বাছাই পর্বে। বেশ কয়েকবার বাছাই হওয়ার পরে কিন্তু ফ্রেশ চাউলটা আমরা দেখতে পাই, যে চাউলটা আমরা ফ্রেশ চাউল আমরা খাই সবসময়। এখান দিয়ে চাউলটা চলে যাচ্ছে সে পুকুরে, পুকুর থেকে তারপর আসছে এই মেশিনে, আসতেছে আমাদের এই মেশিনে, এই মেশিন থেকে এইটার থেকে কি এখানে আসতেছে, হ্যাঁ এইটা একটু ধরন্ত দেখা, তার মানে এটা কি এখনো পরিষ্কার হয়েছে, এটা একদমই পরিষ্কার, এইটাই কি ওখানে পড়তেছে, তার মানে কয়টা স্টেপ পার হয়, মানে এখানে দেন, এখানে যাওয়ার পরে এখানে আসে, মানে এটা পার হলে কম্পিউটারে চলে যায়, কম্পিউটার থেকে বাছাই হয়, বাছাই হয়ে তারপর এখানে আসা হয়। এইটা কোনটা, এটা তার মানে এটা এখনো পরিষ্কার হয় না, এটা এটা পরিষ্কার হয়েছে, খালি মরা পাথর এগুলো বাকল হবে কম্পিউটার, এই মরা পাথর যেটা ওইটা বাকল হবে কম্পিউটারে। এই যে চাউলের নাম কি, মিনিকেট চাউল, মিনিকেট, হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আমরা যে মিনিকেট চাউলটা খাই, দেখেন যে মিনিকেট চাউলটা আসলে কতটুকু কীভাবে তারা প্রসেসিং করে শেষ পর্যন্ত কিন্তু নিয়ে আসে। আমি যে আপনাদের কম্পিউটারেই দেখাতে চেষ্টা করলাম, এটা কিন্তু সেই কম্পিউটারের রোগ। তারপর দেখেন এই যে মরা চাউলটা, যে মরা চাউলটা উপর থেকে কম্পিউটারে বাছাই করে বাছাই করছে, এটা কিন্তু সে মরা চাউল করছে, এখানে এটা হলো একদম মরা চাউল। আর সেই চাউল থেকেই, হ্যাঁ সেই চাউল থেকে এটা কিন্তু আবার ময়লা, দেখেন এটা কিন্তু আবার ময়লা, এটা কি কি বলা হয়, এটা কি গরুর খাদ্য, গরুর খাদ্য, গরুর মাছের খাদ্য, এটা এটাতে আবার গরুর খাদ্য মাছের খাদ্য বানানো হয়, তার মানে এখানে কোনো কিছু অপচয় হয় না, অপচয় বলতে কোনো কিছু নেই এখানে। আপনারা দেখেন এরাই কিন্তু কাজ করে, কম্পিউটার চালান থেকে শুরু করে পুরো চাউলটা প্রসেসিং করতে কিন্তু এদের সহযোগিতা লাগে এবং এরাই কিন্তু অপারেটিং করতেছে মেশিনগুলো, এবং এখানে যে মেশিনগুলো আমরা দেখতে পাচ্ছি সেই মেশিনগুলোও কিন্তু খুবই চমৎকার মেশিন, এবং যে মিনিকেট চাউলটা আমরা খাই এটা কিন্তু সেই মিনিকেট চাউলটা প্রসেসিং হচ্ছে, ওখান থেকে মেশিনটা চলে লাস্ট মুহূর্তে এখানে চাউলটা প্রস্তুত, চাউলটা কিন্তু স্কুল হয়ে গেছে, দেখেন এখানে চাউলটা প্রস্তুত। দেখেন যেটা বলছিলাম যে চাউল থেকে যে কী পরিমাণ ময়লা বের হয়, যে ময়লাটা তো দেখানোর চেষ্টা করছি, দেখেন মেশিন থেকে ময়লা কিন্তু পড়ছে, এখানে মেশিন থেকে ময়লা পড়ছে, এই হল মেশিন, দেখেন উপর থেকে অর্থাৎ আপনাদের মিনিকেট চাউলটা খাইছে, মিনিকেট চাউল প্রসেসিং হচ্ছে এই মেশিন থেকে।
আপনারা দেখছেন এটা কিন্তু ফ্রেশ চাউল, একদমই ফ্রেশ চাউল। আমি আপনাদের কিন্তু আরেকটু কাছে নিয়ে দেখাই, দেখেন একদমই কিন্তু একদমই ফ্রেশ একটি চাউল, মানে এত সুন্দর চাউল বের হচ্ছে এই অটো মেশিন দিয়ে। চাউলের কিন্তু স্তূপ। আপনি এখানে কাজ করেন কতদিন ধরে? আপনার দেশে বাড়ি কোথায়? এখানেই। এই যে মেশিনগুলো যে অপারেটিং করেন এবং মেশিনগুলো যে চালান, এগুলো সব আপনারা নিজেরাই করেন? এটাতে প্রতিদিন কি পরিমাণ চাউল আপনারা ই করতে পারেন? প্রতিদিন মানে একদম পুরো ফ্রেশ করা 50, মানে কত কত কেজি বললেন? 50-60 হাজার কেজি। এটা কত ঘন্টা মেশিন চলে? 8-10 ঘন্টায় আপনারা এই পরিমাণ চাউল আপনারা প্রসেসিং করতে পারেন। আপনারা কয়জন লেবার কাজ করেন এই মানে এই ফ্যাক্টরিটা চালাতে? কতজন লোক লাগে আপনাদের? 50 জন লোক লাগে। এটার নাম কি? এটার এই চাউলটা তো দেশের বিভিন্ন জায়গায় চলে যায়। আপনারা দেখলেন যে এটা কিন্তু সেই মিনিকেট চাউলটা যে আমরা খাই, যে চাউলটা একদম পরিষ্কার, সেই চাউল কিন্তু এই ধরনের ফ্যাক্টরি দিয়ে কিন্তু প্রসেসিং হয়। আর প্রতিদিন যা তারা বললো যে প্রায় কত, 50-60 হাজার কেজি চাউল কিন্তু প্রতিদিন প্রসেসিং করতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণ চাউল কিন্তু এখান থেকে তারা, এবং আমরা যতটুকু জানি নাটোরে কিন্তু চাউলের জন্য বিখ্যাত, এবং নাটোরে এরকম বিল কি পরিমাণ আছে আপনাদের এলাকায়? 5-6টা আছে আপনাদের এই এলাকায়? 5-6টা মেশিন আছে? 5-6টা মেশিন আছে। হ্যাঁ দর্শক, এতক্ষণ আপনাদের দেখালাম আমি যে মিনিকেট চাউলটা প্রসেসিং হয় যে মেশিন থেকে, সেই মেশিন, এবং দেখালাম আপনাদেরকে সেই ফ্রেশ চাউলের একটি অংশ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে যেখানে অবস্থান করতেছি এটি হলো নাটোরের গুরুদাসপুর উপজেলার একটি রাইস মিলের, রাইস মিল থেকে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন, এবং দৈনিক সকালে বার্তা 24.com-এ আপনারা লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।